ডেলিভারি অর্ডার করো। আর খাবো না। আরে বাবা এটুকু অন্তত বল, শেষ করো। আর পারছি না, প্লিজ আর খাবো না। তাক তাহলে জোর করে আর খাবার দরকার নেই। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ওয়েটার। বিলটা। চাচা যাবেন? হ্যাঁ স্যার যাবো। কোথায় যাবেন? ওই যে শান্তিনগর মোড়। চলেন স্যার। কত ভাড়া? কত ভাড়া স্যার? 40 টাকা দিয়ে। 20 টাকা ভাড়া, 1 টাকা বেশি দিব না, যাবেন স্যার? আর 10টা টাকা কম, 30 টাকা দিয়ে স্যার। বললাম 20 টাকার ভাড়ার 1 টাকা বেশি ভাড়া দিব না। আর হইলো গরিব মানুষ 5 টাকা না দিলে আমি কোথায় পাবো স্যার? না বেশি ভাড়া দিতে পারবো না। এই আসো। কারণ বাজারে গেলে 10 টাকা দিয়ে লেবু হালি পাওয়া যায়। এই আপনি 15 টাকা দিবেন? 15 টাকা দেওয়া যাবো না, 18 টাকা দেবো। 18 টাকা রাখলে আমার 2 টাকা লাভ। এই লেবু আর কোনো দরকার নেই। কি আশ্চর্য ভাই, আপনি দেন তো, একালি দেন, প্যাকেট কর দাও, 20 টাকা দাও। বেশি তো রাখলেন মিয়া। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, যেই লেবু মাত্র 10 টাকায় পাওয়া যায় সেই লেবু 20 টাকা দিয়ে কেনা দরকার নেই শুনি? প্লিজ থামো, তোমার কি বিবেক বলতে কিছু নেই? আশ্চর্য, তুমি কারণে অকারণে কত টাকা খরচ করো। এই তো রেস্টুরেন্টের বয়কে তুমি 100 টাকা টিপস দিলে, আর সেখানে বৃদ্ধ রিকশাওয়ালাকে তোমার 5 টাকা দিতে এত খেচ খেচ করা। খুচরা লেবু বিক্রেতা মাত্র 2 টাকার জন্য কত দর কষা খুশি। ছি, লজ্জা করে না মাহবুব? ছি ছি ছি। শোনো, ওসব খেটে খাওয়া মানুষেরও তো পরিবার আছে, অভাব অনটন আছে, তাদেরকে 2-5 টাকা বেশি দিলে খুব কি ক্ষতি হয়ে যাবে? জীবন শুধু নিজের জন্য নয়, বেঁচে থাকতে হলে অন্যদেরকে নিয়েও বাঁচতে হবে, তাই না?
সরি, সত্যি আমি বুঝেছি, জীবন জীবনের জন্য।